হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম হচ্ছে রজত ছেত্রী আর তোমরা দেখছো আর জে ব্লগস। সো গাইস, আজকে আমাদের আর জে ব্লগসের ব্লগ নাম্বার 2, আর আমি ব্লগ নাম্বার 1 বলেছিলাম তোমাদের কাছ থেকে যদি একটা সুন্দর রেসপন্স পাই তাহলে নেক্সট ভিডিওতে ঠিকঠাক একটা ট্রাইপড সেট আর একটা মাইক নিয়ে আসার চেষ্টা করবো। বাট আনফরচুনেটলি আমার কাছে এখনও মাইকটা আসেনি, সো এই ভিডিওটা তোমরা একটু এভাবে ম্যানেজ করে নাও। দেখার জন্য প্ল্যানিং করলাম আমি আজকে যাবো আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় একটা পার্ক, যেটা আমাদের কলকাতা অবস্থিত আর যেটার নাম ইকো পার্ক। রয়েছে অনেক সুন্দর সুন্দর ঘোরার মতো জায়গা। ইকো পার্কে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, ইকো পার্কে রয়েছে 7 Wonders, মানে আমাদের তাজমহল থেকে শুরু করে আমাদের চীনের প্রাচীর থেকে শুরু করে সব কিছু রয়েছে। মানে তুমি চীন না গিয়েও চীনের প্রাচীরে ঘুরতে পারবে, বা তাজমহলে না গিয়েও তাজমহলে তুমি ঘুরতে পারবে। যদি স্টার্ট করার আগে বলবো যে এটা আমার সেকেন্ড ব্লগ, মোটামুটি যতটা ভালোভাবে করা যায় করার চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি নেক্সট এরকম ভিডিও নিয়ে আসার জন্য মোটিভেট হই। Behind closed doors, I'm a fool for your love. পৌঁছে গেছি আমি ইকো পার্ক। আমাদেরকে ভিতরে যাওয়ার জন্য নিতে হবে টিকিট। আই গেস টিকিট হচ্ছে 30 rupees পার হেড। চলো যাওয়া যাক। আকাশটা আছে টিকিট কাউন্টার, 30 rupees করেন দুটো। থ্যাংক ইউ। আমি এখন আছি ইকো পার্কের ভিতরে। দেখো পুরোপুরি পুরো রোড থ্রু আর চারিদিকে ভিড়ের উপর ভিড়। আজকে সানডে, তো আমাদের জানুয়ারির পর এটা হয়তো আই গেস সেকেন্ড উইকেন্ড। এখানে কত সুন্দর কটেজ আছে, টয়লেট অ্যান্ড ফুড সেন্টার দিস সাইড। সুন্দর সুন্দর একটা সাইকেলিংও করতে পারো। কত করে টিকিট? এই ভিতরে দেখো ট্রেন, টয় ট্রেন। পুরোপুরি ঘুরে দেখাতে, তো যেটা একদমই পসিবল না, কারণ এত বড় এরিয়া, এত বড় এরিয়াতে আমি পুরোপুরি তোমাদেরকে ঘুরবি মানে দেখালে দেখাতে পারি, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা প্রথমে ইকো পার্কের বাইরে যে বেসিক্যালি যেগুলো বেসিক কিছু জায়গা আছে ঘোরার, ওগুলো প্রথমে একটু দেখে নেব। তো তারপরে আমরা ডাইরেক্টলি চলে যাবো 7 Wonders-এ দেখে। যেটা সব থেকে বেশি দরকারের জিনিস আমি সব জায়গায় দরকার হয় সেটা হচ্ছে টয়লেট। সো টয়লেট ইজ দেয়ার। ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে যে আমি কম লো লাইটে শ্যুট করেছিলাম, বাট এবারের ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি লাইটে কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছিলাম। এটা কিন্তু ন্যাচারাল লাইট, আমি কোনো রকম লাইট ইউজ করছি না। সো এবার কিন্তু অ্যাটলিস্ট তোমরা আমাকে কমপ্লেন করতে পারবে না যে আমি কিন্তু ঠিকঠাক লাইট ইউজ করি। আর এরকম গাড়িতে করে তোমরা ঘুরতে পারো পুরো পার্ক। যদি কৃত্রিম বৃষ্টির ফিল নিতে যাও তোমরা ইকো পার্কে ভিজিট করতে পারো। দেখো চারিদিকে পুরোপুরি জল পড়ছে, বৃষ্টি
দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা এখান থেকে স্টার্ট করে তারপরে এই ওটার জন্য এখানে দেখো কি কী আছে, টয় ট্রেন থেকে বোটিং চলে ইকো কার্ট, চিলড্রেন্স পার্ক, মিউজিক্যাল ফাউন্টেন, আর এ পাশটা দেখি কী আছে, ফার্স্টে সেম মাস গার্ডেন, চিলড্রেন্স পার্ক, সেম গেট নম্বর 3, মিউজিক্যাল ফাউন্টেন, ব্যাম্বো গার্ডেন। খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। টিকিট ফ্রি 10 টাকা করে, এখানে ভাস্কর্য আছে ইতিহাসে। থ্যাংক ইউ, আমাকে একটা দেবে তুমি। কি আছে ভিতরটা? দেয়াল চিত্র, দেয়ালের গায়ে ইতিহাসের ছবি আছে। কটা অবধি খোলা থাকে পার্ক? 7:30 ডেইলি, মানে কটার সময় খোলে আর কটার সময় বন্ধ? 9টার সময় খোলে। মানে প্রত্যেক দিন সেম আর প্রত্যেক দিনই খোলা থাকে? সপ্তাহে 7টা দিন না, সোমবার বন্ধ, শুধু সোমবার বন্ধ। সো এটা হচ্ছে দেওয়াল চিত্র, আর এটার টিকিট মূল্য 10 টাকা করে। ড্যাম গুড ম্যান। ইকো পার্কে ঢোকার জন্য এন্ট্রান্স ফি হচ্ছে 30 রুপিস, তারপরে দেওয়াল চিত্র দেখার জন্য তোমাদের টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে, আর যদি সেভেন ওয়ান্ডার্সে ঢুকতে চাও সেভেন ওয়ান্ডার্সেরও টিকিট সেম 30 রুপিস করে। তো টিকিট কাউন্টারটা পিছনে, এখন আমি আছি সেভেন ওয়ান্ডার্সের ভিতরে, দেখো সেভেন ওয়ান্ডার্সের যত জায়গা আছে। তো স্টার্টিংই হয় প্যারামিড থেকে, তো ফার্স্টে আমরা প্যারামিডটা ঘুরি।
গেল। এখন আমরা যাব নেক্সট, আমাদের লোকেশন হচ্ছে তাজমহল। তো আমরা এখন যাব তাজমহলে। এই যে আমাদের পিছনে তাজমহল। তাজমহল থেকে সোজা আমরা যাব চায়না। আজকে ভিডিওতে এইটুকুই থাকো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই করো, কমেন্ট করতে একদমই ভুলবে না। আর সবথেকে মেইন কথা হলো গাইস, আমি পুরোপুরি ইকো পার্কটা কভার করতে পারিনি, তো আরও একটা তো বাকি আছে, সেটা আমি নেক্সট ব্লগে কভার করার চেষ্টা করবো। সো আজকের জন্য এইটুকু থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।